इंतजार कर रही थी चिड़िया आई थी। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ব্লগে তো তোমাদের বলেছিলাম যে আমরা মানালি থেকে চলে আসছি, তো আমরা অলরেডি চলে এলাম। এখন সকাল 4টা বাজে, আমরা দিল্লিতে আছি। আসলে আমরা আজকে যাব হচ্ছে দিব্যার বাড়িতে। তো দিব্যা 2 মাস পরে নিজের বাড়িতে যাবে। তো ও আমাদেরকে অনেকবার করে বলেছিল যে চলো তোমরা কোথায় থাকবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে আবার বিকেল 4টায়। বাই বাই গাইস। It was a nice trip together. Bye. चलो कभी होगा तो एक बार मिलेंगे ना। তো সবাইকে টাটা জানিয়ে আমরা সবাই চলে যাচ্ছি। তো ওদের সাথে তো অনেকদিন থাকলাম, অনেক কষ্ট লাগছে। আর এই আঙ্কেলটাও খুব ভালো ছিল, আমাদের অনেক কেয়ার করেছে, আমাদের সাথে অনেক মানে কোঅপারেট করেছে, খুব ভালো লেগেছে। দেন আমরা চলে এলাম। আর আমাদের দেখতে পাচ্ছ পঞ্চভোগ সাজিয়ে দিয়েছে সকাল 4টায় খাওয়ার জন্য। তো আমাদের সবার এরকম ফিল হচ্ছিল আমরা মেয়ে দেখতে এসেছি। তার জন্য দেখো আমরা কীভাবে সুন্দর করে বসে আছি এখানে। আমাদের সামনে খাবার দিয়েছে, এবার পালা হচ্ছে মেয়ে আসবে, মেয়েকে দেখবো, সেরকম একটা ফিল হচ্ছে। তো সকাল হয়ে গেছে, তার মিডিল দিয়ে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ। তো সবাই আমরা এখানে বসে আছি। আর এই মানে কি বলে এটাকে আমি জানি না, ঠিক খাটিয়া বলে বা কিছু, আমি সবসময় টিভিতে দেখেছি, বাট আজকে আমি রিয়েল দেখেছি সামনে। খুব ভালো বসতে, একদম বসলেই ভেতরের দিকে চলে যায়। তো দুপুরবেলা খুব ভালো ফিল হচ্ছে। তো ও হচ্ছে দিব্যার ভাই, তো ওদের সবাইকে ভিডিও করে নিচ্ছি। তো দিব্যাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে, যেহেতু বিয়ের পর প্রথম এসেছে বাড়িতে। ইভেন ওর হাজব্যান্ডকেও সবাই প্রথমবার দেখছে, কারণ দিব্যার বিয়ে কলকাতায় হয়েছে। তো দিব্যার হাজব্যান্ডকেও এখানে কেউ দেখেনি। তো ইনি হচ্ছে দিব্যার মা। তো কেউই বাংলা পারে না এখানে, সবাই নন বেঙ্গলি। তো যাই হোক, তার জন্য আমি বাংলাতে ভয়েসটা দিচ্ছি। তো এখানে সবাই চলে এসেছে, সবাই বসে আছে এখানে। দিব্যা এটা হচ্ছে ছোট বোন, ব্ল্যাক কালার ড্রেস যেটা পরেছে। তো ওর সব ফ্রেন্ডসরা, তারপর ওদের পাড়ার যারা আশেপাশে আছে, ওরা সবাই এসেছে দিব্যাকে দেখতে, প্লাস দিব্যার হাজবেন্ডকে দেখতে। তারপর পালা হচ্ছে খাবারে। অনেক দিন পর ঘরের খাবার পেলাম, আর খুব টেস্ট ছিল, খুব টেস্টি। তো দিব্যার বাড়ির ওরা সবাই ভেজ খায়, তার জন্য আজকে ভেজ আইটেম অনেকগুলি দিয়েছে। আর সত্যি বলতে খুব টেস্ট ছিল, আজকে তো পুরো পেট ভরে খেয়েছে এবং আমি খাবার কমপ্লিট করেছি আজকে। তো যাই হোক, তো তারপর আমরা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাবো। আর একটু পরেই দেখতে পারবে আসল খেলা ভিডিওর। ওরা যে কান্নাকাটি করেছে ওরা ভিডিওতে, স্বাভাবিক, 2 মাস পরে এসেছে বাড়িতে, তারপর এভাবে চলে যাচ্ছে। তো ওদের কিছু রিচুয়ালস আছে, তো ওইগুলি ওরা করবে এখন, কারণ আমি বারবারই বলছি ও বিয়ের পর প্রথম এসেছে। তো ও তো আগে আসেনি, ওর রিচুয়ালসও করা কমপ্লিট হয়নি। ভালো হয়েছে আমরা দেখতে পেরেছি। তো ওদের যা যা রিচুয়ালস আছে সবগুলি আন্টি ওকে বলে দিচ্ছে, আন্টিও করছে নিজে। তো চলো দেখতে থাকো, তোমরাও দেখতে পারবে ওইখানকার রিচুয়ালস কীরকম হয়। আসলে ওরা হচ্ছে বিহারি, তো বিহারি রিচুয়ালস এখানে হবে। তো দেখতে থাকো। সত্যি
সত্যি এই সময়টা সব থেকে বেশি কষ্টের থাকে মেয়েদের লাইফে, আর ও তো নর্মালি যখন খুশি তখন ইচ্ছে হলেও আসতে পারবে না, ও এতটাই দূরে। ওর তো ওর হাজব্যান্ডের বাড়ি হচ্ছে কলকাতা আর ওর বাড়ি হচ্ছে দিল্লিতে, তো এত সহজে আসা যাবে না, এরকমই দু তিন মাস পর আসতে হবে, নিজের মা বাবাকে দেখবে। তো আমরা গাড়িতে বসে গেছি ফাইনালি ওদেরকে বিদায় জানিয়ে, তো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। তো রাস্তায় একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমিও, যেটা প্রথমবার দেখলাম, চলো চলে আসছে ধীরে ধীরে। তো এই দেখো এটা কি, এখানে যত দিল্লির কাচরা আবর্জনা সব কিছু ফেলে, আর এটা এত একটা বিশাল জায়গা নিয়ে না, মানে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না, এত বেশি এখানে। তো আমরা অলরেডি ট্রেনে বসে গেছি, এসে খুব আমাদের আজকে স্ট্রাগল হয়েছে ট্রেনে উঠতে। তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো সেম আমরা যাওয়ার সময় যা যা পেয়েছিলাম আজকেও ঠিক তাতাই আছে আমাদের। তো আমরা সবাই এটাই ভাবছিলাম যে ওরা কি সেম জিনিসই দেয়। তো আজকে সকাল হয়ে গেছে, আজকে আমরা সবাই বাজারের বাড়ি চলে যাব, আমাদের ব্রেকফাস্টও দিয়েছিলো। তো এই আঙ্কেলটা দেখতে পাচ্ছ খুব সুইট, আমাদের সাথে একজন আঙ্কেল আন্টি বসেছিলো, দেখতে পারবে নেক্সট ভিডিওতে। অলরেডি আমরা ট্রেন চলে এসেছে, এই দেখো আমাদের সাথে পুরো মিলে গেছে লাস্টের দিকে, খুব ভালো ছিল ওরা। ওরা ওদের কথা বলছিলো, ওদের ফটোসগুলি দেখাচ্ছিলো, ইভেন আমরাও দেখাচ্ছিলাম কোথায় থাকে। ওরা বলছিলো যে আমাদের ত্রিপুরাতেও না আগে ওরা আসবে, তার জন্য ওর থেকে নাম্বার নিয়েছে, যদি কখনো আসে, কখনো না ওরা আসবে তখন বলতে কোথায় কী আছে। দেখতে পাচ্ছ খুব সুইট আঙ্কেল, এই বয়সও আঙ্কেল আন্টি খুব সুন্দর ছিল। তো যাই হোক, তো আমি তো ভিডিওই করছিলাম বসে বসে, তো আর ভাল লাগছে না সত্যি, বাড়িতে গিয়ে বসতে ইচ্ছে করছে। তো ফাইনালি চলে এলাম, আর কিছুক্ষণ বাড়িতে চলে যাব। তো সবাই এখন চলে যাবে, কষ্ট লাগছে ওদের জন্য, অনেকটা দিন ওদের সাথে থেকে অনেক মজা করেছি, অনেক অনেক মজা করেছি। আমি তো সব কিছু লাইফে ফার্স্ট টাইম করলাম, তো ওরাও বাকিরও ফার্স্ট টাইম করেছিল। আমাদের লাগির অনেক বেশি হয়ে গেছিলো, আমরা হাত দিয়ে টেনে নিয়ে যেতে পারবো, তার জন্য ফুলি কিনেছি এখানে। তো এখন আমরা বেরিয়েছিলাম একটু শপিং এর জন্য, আর এখন আমরা একজন ফেমাস আঙ্কেলের কাছে যাচ্ছি খাবার খেতে, লাঞ্চ করতে, আর ফেসবুক ফেমাস উনি। আর এটা আমার কলেজের সামনে পাই যাবে, এটা আমার ওল্ড কলেজের সামনে, মানে এই কলেজটা আমার অনেক পুরোনো কলেজ, এখন নতুন কলেজটা আমার সল্ট লেকে এখানে। তো আমরা যাচ্ছি এখানে এখন খেতে, তো দেখতে থাকো। যেহেতু আমরা সকাল সকাল বাড়িতে চলে এসেছি, তার জন্য আমরা বেরিয়ে গেছি আবার ঘুরতে, কারণ কালকেই আবার আমরা চলে যাব বাড়িতে। তো এখানে এসেছি একটা ফেমাস হোটেল, সবাই চিনি এই না, তারামা হোটেলে এসেছি আমরা। তো এখানে হচ্ছে দাদা, খুবই ফেমাস হয়ে গেছে দাদা, তারা খাবারের জন্য রেস্টুরেন্টের জন্য। আমরাও এসেছি এখানে, আর প্রচুর ভিড় ছিল, মানে যদি লাইনে ধরা হতো না প্রায় দু তিন ঘন্টা পরে আমরা খেতে যাই। এই দেখো এত ভিড় ছিল, ও বলছে লাইনে রাখা, আর আমাদের ভীষণ খিদে পেয়েছিল, আমরা এসে কিছু খাইনি। আমি বলছিলাম না আর হবে না, অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম, তারপরও লাইন শেষ হচ্ছিল না, ধীরে ধীরে বাড়ছিলই লাইন। তো যাই হোক, আমরা ওইখান থেকে তারপর চলে গিয়েছি, গিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা এলাম কুলফি খেতে। আমাদের বাড়ির সামনে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, ওইখানে আমরা কুলফি খেতে এলাম। এখানে আরও খুব ভালো ভালো মিষ্টি আছে, অন্য অন্য রকমের মিষ্টি, ম্যাঙ্গো মিষ্টি, অনেক কিছু আছে। তারপর চলে এলাম আমরা ডায়মন্ড প্লাজাতে, যেটা আমাদের বাড়িরই কাছে একটা খুব বড় মল, যেখানে সবগুলি মল আছে একসাথে। তো ওইখানে এলাম আমরা,
তো ওইখানে দেখছিলাম কি কিছু আছে কি না, বাট এখানে সব কিছু সিম্পল ছিল, নর্মাল ছিল, যেগুলো আমাদের মলও আছে। তো কিছু একটা পাইনি, কিনিনি তার জন্য এখান থেকে, জাস্ট আজকে আমরা এমনি তো দেখতে এসেছিলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু নাটক করছিলাম, তো যাই হোক ও ভিডিও করে দিচ্ছে। তারপর বোন চলে এসেছে, এবার আমরা দুজন মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, হঠাৎ করে পিছন থেকে কী জানি একটা সাউন্ড শুনলাম, আমি এখন ভুলে গেছি কী শুনেছিলাম। তো যাই হোক সবাই তাকালাম ওই দিকে, আর দেখতে পাচ্ছে কী সুন্দর করে সাজিয়েছে, মানে সবসময় যেই থিমই থাকে না কেন ওই থিমে ওই মলটাকে সাজানো হয়। তো এখানে সব আছে, ট্রেন আছে, ম্যাক্স আছে, মেট্রো আছে, সব আছে, আর খুবই ভালো ছিল। তারপর আমরা যেখানে মেনলি গেলাম সেখানে হচ্ছে খাবার জিনিস কিনতে, তো এটা এখান থেকে আমরা কিনেছি, যেহেতু আমরা চলে আসব, বোনও বাড়িতে থাকবে একা, তো কিছু ছিল না, তো এখান থেকে আমরা কিনতে এসেছিলাম বোনের যা যা লাগবে, কী খাবে কী না। তো বোনের পছন্দ হয়েছে চিপস, তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি এখানে চিপস, তো বোনের ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছে, মনে হচ্ছে অ্যাড করছে। তো যাই হোক তারপর আমরা ডায়মন্ড প্লাজার বাইরে এসে খাচ্ছি, স্টিক তন্দুরি চিকেন খাচ্ছি, এবার বাইরে এসে খুবই টেস্ট ছিল। আর এখানে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখানে পেন ফ্রাই একটা মোমো আছে, এত টেস্ট, আমরা কেউ খাই না, আমরা আমি বোন কেউ খাই না, আমরা স্টিম মোমো খাই। এখানে একবার খেয়েছি পুরো পাগল হয়ে গেছি, অনেক আগে খেয়েছিলাম, মানে যখন প্রথম দিন এসেছিলাম তখনই খেয়েছিলাম, রোজ এসেছি, রোজ খেয়েছি। একদম ফ্ল্যাটের সামনে যে মলটা বড়, এখানে সব ব্র্যান্ড আছে। তো বোন আর আমি জাস্ট টেস্ট করি, দেখো আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল মেন কথা, তো যার জন্য আমি ডেনিম পরে নিলাম। আর আমরা মেনলি এসেছিলাম মেট্রোতে কিছু চেঞ্জ করাবার জন্য বা কিছু, তো চলো যাওয়া যাক, কোথায় যাব দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ম্যাক্সে ঢুকবে না, ওরা যাবে কোথায় এখন বললাম না, ওইটা দেরি হয়ে যাবে, ডাকি গেছে এইটা ছিল আসলে নেক্সট দিনের ব্লগ, তো আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি, যেহেতু ভিডিওটা ছোটো তার জন্য ভাবলাম এখানেই শেষ করে দিই, যত ঘোরার ভিডিও আছে। তো আমরা কিন্তু চলে এলাম জুডিওতে, তো বোন আমি সবাই জুডিওতে ফার্স্ট টাইম ভিজিট করছি, তো চলো গিয়ে দেখি। এত এত ভিডিও দেখলাম জুডিও, গিয়ে দেখি ভেতরে আসলে কী এরকম কি না। তো ছিল ভালো ড্রেস, ছিল খারাপ ড্রেসও ছিল, সব মিলিয়ে ছিল, খারাপ বলবো না আবার ভালোও বলবো না, মিডিয়াম ছিল ওটা। তো আমরা চেঞ্জিং রুমে এসে একটা ড্রেস চেঞ্জ করছিলাম, কিন্তু সেটা ভালো পরিনি, তার জন্য আর নিইনি। তো এখানে মেকআপ প্রোডাক্টসও ছিল, নেল পলিশ ছিল, অনেকগুলি ছিল, লিপস্টিক ছিল সবগুলি। তো আমরা এখান থেকে নেল পলিশ নিয়েছি, লিপ বাম নিয়েছি, কারণ ওইগুলি খুব ভালো ছিল। তারপর আমরা চলে এলাম KFC-তে খেতে, আজকে বোন আর আমি একেই বেরিয়েছি, ও নাকি বেরোবে না আজকে, তো আজকেই আমরা কিন্তু চলে যাব। তো এখানে বোন আর আমি এসে অর্ডার দিয়ে দিলাম, এবার আমরা খাবো। তো এবার হচ্ছে খাবারের পালা, খুব খিদে পেয়েছিলো আমার আর বোনের, আমি বলছিলাম এতটুকু কি পেট ভরবে, আর লাস্ট দিয়ে আমি খেতে পারিনি, আমার একটাও আমি মানে কমপ্লিট করতে পারিনি, আমার পেট পুরো ভরে গেছে। বোন বলছিলো হ্যাঁ, তুমি না বলেছিলে খেতে পারবে, এতটুকু পেট ভরবে না, এখন দেখি একটুও খেতে পারছো না, দেখতে মনে হয় যে কত কি না খেয়ে নেবো, কিন্তু খাবার সময় সত্যিই খেতে পারি না। তো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি, খুব মিস করবো, আবার কবে না কবে এখানে আসবো। আর বোনকে বলছে আমাকে একটা দাও, আমাকে একটা দাও, না বলছে আমি পারবো না, ও পারবো, ও নিয়ে যাচ্ছে একে একা। তো এই হচ্ছে আমাদের এখানকার গলি, সব কিছু এখানেও পুরো নিজের বাড়ির মতো শান্তি শান্তি ফিল হয়। তো আসলে তো এটা বাড়ি আমাদের, তারপরও মনে হয় যে না হোটেল থেকে খুব ভালো। তো বোনের সাথে আবার কবে না কবে দেখা হবে, তো চলে এলাম, কারণ বাবাও কালকে আসবে, আমরা যাচ্ছি আজকে, বাবা আসবে কালকে, তো বোনের একা ফিল হবে না। তো আমরা চলে এলাম এখানে এয়ারপোর্টে, তো এখানে এসে আমরা এবার ওয়েট করছি, তো চলো এবার আমরা চলেও যাবো,
তো চলে এলাম ফাইনালি ভেতরে। তো আজকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল যাইনি, আজকে আমাদের সাথে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি ওকে কী বলছি শোনো, রাস্তে শুনতে পারবে আমি ওকে কী বলছি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন যাওয়ার সব বলছিলাম এখন থেকে যদি কোথাও যাই আমরা কিন্তু এটা দিয়েই যাবো, দেখতে পাচ্ছো এইগুলি কত ভালো, এটা আমাদেরকে গিফট দিয়েছে আর ওইটাতে এত যায় কিছু দেয় না। আর এটা খুব টাইমের আগে চলে এসেছে, 45 মিনিটস আমরা আগে চলে এসেছি, যেতে মানে আমাদের কী হয় যেতে